লেগেছে বেশ হয়েছে, যা খেলছিল পারলে আমি ওকে ল্যাংড়ে দিতাম, গোল পোস্টে আমার হয়ে সেই কাজটা করে দিয়েছে। আপ দেখিয়ে না হম কেসে খেলেঙ্গা। থাক থাক, যা খেলা দেখাইতেছ না আর কিছু দেখাইয়া কাম নাই, এইবার ঠিক কইরা খেললু গিয়া। আরে পেলা, হ্যাঁ তোর পিলেটা ঠিক আছে তো? তা যা বলেছিস কেমলা, এই পিলেটা না একটু টনটন করছে রে, বুকের মধ্যেও কেমন একটা ধরপড়ানি টের পাচ্ছি। সাবাস সাবাস পেলা, না তোকে আন্ডার এস্টিমেট করা তো দেখছি আমার ভুল হয়ে গেছে, তুই তো একেবারে রেগুলার প্লেয়ার রে। না এবার থেকে তোকে তো চান্স দিতেই হবে। বলছো টেনিদা? হ্যাঁ। এই হবুল, যত দু গ্লাস লেবু শরবত এনে দে, আমার এখন অনেক দায়িত্ব, এদিকে আমার ভজিওয়াতাও খেলতে পারবে না। হ্যাঁ আমি আমি একদম ঠিক আছি, আমি আপ খেলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু এক নম্বরের বাক্কি নরেশ। এক লাথি মে কুত্তা কো লরি মে চলা দিয়া, একটা বল ছুতে পারে না, শুধু আছাড় খায়। দাঁড়ো না, খেলাটা আগে শেষ হতে দে। থাক থাক টেনিদা, আর বকাবকি করো না, দেখো এবার ও খুব ভালো খেলবে। দেখিয়ে পেলা দাদা বাবু, ও নাটা মাফিক একটু প্লেয়ার আছে না, উসকো হাম জান নিকাল দেঙ্গে। এই ভজুয়াদা, আবার উল্টো পাল্টা কথা। হাই ভজুয়া কি বলছে রে? হ্যাঁ হে, তোমাদের জল খাওয়া হয়ে গেছে? হইয়া গেছে, এখন একটু শলা পরামর্শ চলতেছে। আর শলা করে কাজ নেই। হ্যাঁ হে পেলারাম, তুমি যে এত ভালো খেলো তা তো জানতাম না। সে কি ওর নিজেই জানতো নাকি? এটা আমার আবিষ্কার। আবিষ্কার? হ্যাঁ ঠিক আছে, সময় হয়ে গেছে, তোমার আবিষ্কারকে নিয়ে এবার মাঠে নামো। আবিষ্কার নামো। দর্শকের মধ্যে মারামারি এই লাগে কি সেই লাগে? ওরে বাপরে, ন্যাপলার ঘুষির জোর আছে বলতে হবে টেনিদা। আরে ন্যাপলার নিয়মিত বক্সিং লড়ে রে। যাকে আমাদের ভালোই হয়েছে, ন্যাপলার বেরিয়ে যাওয়াতে ওদের কোমর ভেঙে গেছে। পেলা ঠিক মতো খেল, বজুয়াও কিন্তু নেই। আরে তুমি কিচ্ছু চিন্তা করো না টেনিদা, এই পেলারাম তো আছে। আর একটুর জন্য গোল হলো না। পেলা আমি উপরে আছি, আমাকে বল দে। হ্যাঁ হ্যাঁ যাও টেনিদা, আর দু মিনিট খেলার বাকি আছে, ঠিক করে খেলো। তুই যা, আমি কিক নিচ্ছি। কোনো প্রশ্নই নেই, তুই তোর জায়গায় গিয়ে দাঁড়া, আমি শট নিচ্ছি। হাই পালা, হ্যাঁ এদিকে এদিকে বলো। শোন, বলটা উঁচু শট করে বাইরে পাঠিয়ে দে, বল আনতে আনতে খেলা শেষ হয়ে যাবে, বুঝলি তো? ঠিক বলেছ। এটা কি করলি রে পালা? পালা আমি কি বুঝতে পেরেছি নাকি, টেনিদার সাথে কথা বলে ফেরার সময় আমার মুখ আমাদের গোলের দিকে হয়ে গেছে, আমি তো টেনিদার কথা মতো বলটা ওড়াতেই গেছিলাম, কিন্তু কপালের লেখা কে খণ্ডাবে? সারাটা ম্যাচ ভালো খেলে এখন এই কচু বনে কানাই হয়ে বসে আছি। দোহাই ভাই, আমি যে এখানে বসে আছি তোমরা টেনিদাকে বলে দিও না কিন্তু। কোথায় লুকিয়ে আছিস?